গর্জিয়াস নকশা এবং 100% সার, এটা 8,500 টাকা। কোনা কাটা খিল্লা 3 কাটের ভিতরে, আর এই সবগুলি ডোর বাহির বড় বড়। এখানে 39 আছে, 42 ইঞ্চি আছে, বিভিন্ন সাইজের, 38-এর নিচে নাই, মানে সব বড় ডোর। এগুলি মোটা পাকা 1.5 ইঞ্চি মোটা, এটির মধ্যে অনেক ব্যবহার আছে। আমরা পাকা 1.5 ইঞ্চি মোটা দিয়ে বানাইছি। এগুলি 11 সুতা হয়, 6 ইঞ্চি হয়, আপনার এই যে সাড়ে পলে হয়, বলারিং সারা। অতএব এই ডোরগুলি 3,000 টাকা থেকে প্রাইস শুরু, 3,000 টাকাতে শুরু। এটা হলো সর্বোচ্চ দামের, যেটা ভালো কোয়ালিটি মেহগুনিতে ডিপাল্লা 6,000 টাকা দামের। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে একটি নতুন শোরুমে নিয়ে আসলাম, নতুন একটি জায়গা, নতুন একটি প্লেস। এবং এটির যে প্রোপাইটারকে সবাই আপনারা চেনেন, উনি হচ্ছে সোরাব ভাই। সোরাব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার তো নিচে একটা ছোট্ট শোরুম দেখতাম, এখন এই যে এত বড় শোরুম একটা, এইটা লোকেশনটা কোথায় আগে দর্শকদের বলে না? জি আলহামদুলিল্লাহ, লোকেশন সেম। আগে শোরুমটা এটা নিচতলায়, এটা দুইতলায়, আমাদের নিচতলায় ছিল, এখন দোতলায়। দোতলায় নিচতলাটাও আছে, তো এটা দুইতলায়। তবে আমাদের একটু সহজ, মানে এক সিঁড়ির ভিতরেই হয়েছে, মানে মার্কেটের বড় স্পেস আছে, তো এক সিঁড়ি দিয়ে উঠতে বেশি একটা কষ্ট হয় না আলহামদুলিল্লাহ। তো আমরা এখনও এটা কমপ্লিট করতে পারিনি, আনকমপ্লিট। তো এই অবস্থায় একটা ভিডিও আজকে দিচ্ছি, যে ভিডিওটা দিচ্ছি এটা আমেরিকা প্রবাসী মোহাম্মদ কামাল মিলন ভাই। কামাল মিলন ভাইয়ের বাড়ি হলো যেটাকে রাজশাহী বিভাগ বলা হয়, রাজশাহী বিভাগে আপনার চাঁপাই নবাবগঞ্জ। এর পূর্ব আমরা বাইকে মাল দিছিলাম, যেটা 23 সালে, এবং 24 সালে আবার সে কিছু কাজ কমপ্লিট করছে, অন্য ফিলারের জন্য দিতেছি। এর পূর্বে দিছিলাম মনে হয় 12 পিস ডোর, আজকে দিচ্ছি আবার 12 পিস ডোর। আবার 12 পিসের ভিতরে আপনার 3টা হইলো ডিপাল্লা যাকে বলা হয়, আর বাকি 9টা হইলো সলিডের মধ্যে নকশা। তা আমরা ডিপাল্লার দিয়ে শুরু করি। এই ডিপাল্লাটা 3-4টা দাম একটা পাল্লার ভিতরে। এই পাল্লাটা আমরা বাইরের কাছে বিক্রি করছি 6,000 টাকা। এটা কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা, 100% সিজনিং, এবং সারি কাঠের আলহামদুলিল্লাহ, যে কাঠগুলি বলা যায় ডিপাল্লা। তারপরও 100% আমি বলি না, এজন্যই কখনও 1-2% পল থাকলেও তো 100% হয় না। সাধারণত একটা পাল্লার ভিতরে 1-2% থাকতেই পারে। এই মালগুলি 100%-এর মতোই সর্বোচ্চ, যারা ভালো কাঠ মেহগুনি কাঠের ওই কাঠ দিয়ে করা। মাঝখানে একটা নকশা আছে, এই নকশাটার জন্য আমরা 500 টাকা রেট বেশি নিছি, 500 টাকা বেশি নিছেন, 6,500 টাকা নকশা ছাড়া 6,000 টাকা। আর এই ডোরগুলি কয়েকটা দামের ভিতরে আছে, আপনার 3,000 টাকা আছে, 4,000 টাকা আছে, 5,000 টাকা আছে কোয়ালিটির ভিতরে। এগুলো হলো কেমিক্যাল বলারিং করা, সর্বোচ্চ কোয়ালিটি, এবং আপনার এই ডোরগুলি মানে সারি কাঠের ভিতরে সেদ্ধ করে যাকে বানায়, ন্যাচারাল কালার আছে, কোনো রং ইউজ করা হয় নাই। আর এগুলি মোটা পাকা 1.5 ইঞ্চি মোটা, এটির মধ্যে অনেক ব্যবহার আছে। আমরা পাকা 1.5 ইঞ্চি মোটা দিয়ে বানাইছি। এগুলি 11 সুতা হয়, 6 ইঞ্চি হয়, আপনার এই যে সাড়ে পলে হয়, বলারিং সারা। অতএব এই ডোরগুলি 3,000 টাকা থেকে প্রাইস শুরু, 3,000 টাকাতে শুরু। এটা হলো সর্বোচ্চ দামের, যেটা ভালো কোয়ালিটি মেহগুনিতে ডিপাল্লা 6,000 টাকা দামের। জি, এগুলি হলো ভাইয়ের নকশার ভিতরে সেম ক্যাটাগরি নকশা। এটার হলো 9 পিস ডোর, পুরো পাল্লায় কারুকাজ করা, এই সেম ফুলের 9টা পাল্লা ভাইয়ের। এগুলো কত করে প্রাইস পড়লো? এগুলো এই ডোরগুলি বিক্রি করছি 8,500 টাকা করে, 100% সারি কাঠ দিয়ে, গর্জিয়াস নকশা এবং 100% সার, এটা 8,500 টাকা। কোনা কাটা খিল্লা 3 কাঠের ভিতরে, আর এই সবগুলি ডোর বাইরের বড় বড়। এখানে 39 আছে, 42 ইঞ্চি আছে, বিভিন্ন সাইজের, 38-এর নিচে নাই, মানে সব বড় ডোর, সব বড় ডোর। এই যে একটা ডিপাল্লা আছে, এটা আমাদের দোকানের স্টকের মাল। এই ডিপাল্লাগুলি নিতে পারবেন আপনারা মাত্র 5,500 টাকায়, কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা, এবং আপনার 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে, 5,500 টাকা। এটা পড়বে 5,500, সেদ্ধ করা, কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা, 100% সিজনিং, এটা 33 ইঞ্চি, 33x81 ইঞ্চি, দাম 5,500 টাকা, 5,500। এই ডোরগুলি মোহাম্মদ কামাল মিলন ভাইয়ের, যে আমরা এই ডোরগুলি আজকে ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি, যে চাঁপাই নবাবগঞ্জে যাবে, প্রত্যেকটা ডোরি কোয়ালিটি সম্পন্ন, 100% সারি কাঠ, এবং কেমিক্যাল বলারিং করা। যে আমরা কেমিক্যালটা যে করি বলারিং, অতএব আমরা যে এই কেমিক্যাল দিয়ে মালগুলি সেদ্ধ করি, গরম পানি দিয়ে, মেডিসিন দিয়ে, মেডিসিন সেদ্ধ করা হয়, তারপরে চাম্পারে সিজনিং করা হয়। সিজনিং করার পরও আমরা কাঠ এবং পাল্লা বানিয়ে 2-3 মাস দোকানে রাখি, তারপরে ডেলিভারি দিই। তারপরে ডেলিভারি দেন। এই পাশেও আছে, যে এখানটায়
আরো একটি দরজা, এই যে এটা থ্রিডি নকশা, এই যে থ্রিডি নকশা, এই দুটা চার কাটের ভিতরে অনেক ভাই বলে যে থ্রিডি অনেক জায়গায় কম দামে পাওয়া যায়। আমি বলবো যে এটা চার কাটের ভিতরে যদি আপনারা নেন, চার কাটের ভিতরে 100% শাড়ি কাটের যদি হয়, এটার প্রাইস আসবে মাত্র 9,000 টাকা, আর একটু সাড়ে বলে মিক্স দিলে 8,500 টাকা। এটা থ্রিডি ডিজাইনের ভিতরে, এই যে এখানে আরো একটি টু, এটাও টুডি নকশা, এটা মিলন ভাইয়ের, কামাল মিলন ভাইয়ের 100% শাড়ি কাটের ভিতরে। এইটারগুলি মাত্র 8,000 টাকা, এগুলো 8,000 টাকা, কিন্তু টুডি নকশা আমরা 8,000 টাকা বিক্রি করি। এইটারগুলি যেমন আউটে একটা বাড়তি নকশা আছে, এবং 8,000 টাকা ডোরগুলি বলি যেটা আপনার 1-2% পল থাকতে পারে, আর এই ডোরগুলি ভাই আমাদের কাছে আলোচনা করে নিছে 8,500 টাকা কোনো পল থাকবে না, এবং গর্জিয়াস নকশা। সাধারণত আমরা 8,000 টাকা বিক্রি করি, যেটা আপনার এত গর্জিয়াস নকশা না, টুডি নকশা, বাজু নকশা বাদে 8,000 টাকা, এবং 1-2% পল থাকতে পারে। এটা আলোচনা বলে নেই ইনশাআল্লাহ। এই যে এখানটা ইয়েতে প্লাস্টিক, প্লাস্টিক ডোর, এই প্লাস্টিক ডোরগুলো কত করে? প্লাস্টিক ডোর বিভিন্ন দামের আছে, এগুলি হলো 4 ইঞ্চি সোগাটের, এটার মূল্য আপনার 3,000 টাকা। এদিকে আছে 5 ইঞ্চি সোগাট, এটা হলো 3,500 টাকা, 5 ইঞ্চি সোগাট হলো আপনার 3,500 টাকা। এদিকে আছে এটা 6 ইঞ্চি সোগাট, এটার মূল্য হলো 4,500 টাকা। জি, এই যে এখানটাও আরো একটি একই ভাই, আপনি দেখেন যে মালের যে কালার গুলা, যে ন্যাচারাল, অর্থাৎ কোনো কালার করা হয় না, কাঠের যে কালার 100% শাড়ি কাঠ হলে এরকম কালার হয়, এরকম কালার। আসলে সুমাইয়া ডোরের রেট যে একটু বেশি ভাই, আসলে আমরা রেট বেশি নিচ্ছি না, মালের কোয়ালিটি দিয়ে, কোয়ালিটি সম্পূর্ণ ভালো কাঠ দিয়ে তৈরি করে রেট নিচ্ছি। বাহ, এই যে এখানটায় আমরা অনেকগুলো দেখলাম, এই পাশে এবার একটু এখানে একটা সেগুন দেখতে পাচ্ছি, সেগুন কাঠের ডোর, থ্রিডি নকশা, একদম বানির সহ, এটার মূল্য মাত্র 18,000 টাকা, থ্রিডি ডিজাইনের ভিতরে। এটা থ্রিডি ডিজাইন, থ্রিডি ডিজাইনের ভিতরে, 18,000 টাকা, 18,000 টাকা, চমৎকার। এটা টুকটাক কিছু হালকা পাতলা পল থাকবে, সেগুন কাঠ তো আপনার 100% শাড়ি কাঠ হয়, তো 100% শাড়ি কাঠ হলে প্রাইসটা বেশি হবে, প্রাইসটা বেশি। এটা সান্তিন কিছু পল মিক্স আছে, থ্রিডি নকশা, বানির সহ, কমপ্লিট, মূল্য 18,000 টাকা, মূল্য 18,000। তারপরও এটা আশা করি আল্লাহর রহমত যে 30-40 বছরে গুনে খাবে না। সেটা এইখানটায় একটা, এগুলো মেহগনি ডোর, এটা বানিশ করা মেহগনি ডোরগুলি, 3 কাটের, কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা 3 কাটের, এটা বানিশ সহ, এটার মূল্য মাত্র 10,500 টাকা, বানিশ সহ, বানিশ সহ 10,500 টাকা। এই যে চমৎকার একটি ডোর, এগুলো কি সব তো মানে পাকা দের ইঞ্চি আছে তো? জি, পাকা দের ইঞ্চি, ফিনিশিংয়ের বড় পাকা দের ইঞ্চি, আমরা মাইপা বুঝাই দেবো পাটিরে। বাহ, আমরা 15 ইঞ্চি কাঠ দিয়ে ডোর তৈরি করি। যে এদিকে একটা ডোর আছে, এটা হাফ পলিশ করা, এই ডোরগুলি আপনার আগে যেটা দেখাইছি এবং এটা এটা এগুলি বানিশ কমপ্লিট না, আমরা ডেলিভারি দেওয়ার পরে বানিশ কমপ্লিট করে গ্লেজ দিয়ে দিব। এগুলোর মূল্য 10,500 টাকা, এগুলোর মূল্য 10,500 টাকা। জি, চমৎকার অনেক ইয়েতে দরজা আমরা এখানে দেখলাম, চমৎকার চমৎকার একটু সেই দরজাগুলো দেখলাম। এইবার একটু আপনার এই মানে সুমাইয়া ডোরের, এই সুমাইয়া ডোরের লোকেশনটা, এটা ঢাকা হাজারিবাগ, আমরা বেড়িবাঁধ বাসস্ট্যান্ড বলি, হাজারিবাগের যে বেড়িবাঁধ চার রাস্তা মোড়, এই চার রাস্তা মোড়ের সাথে আছে আর এস সিএনজি পাম্প এবং এআর মোটরস, তার উল্টা দিকে মানে বিপরীতেই এই মার্কেটটার নাম মক্কা মদিনা মসজিদ মার্কেট, সুমাইয়া ডোর দুইতলায়, নিচতলায় আমাদের সব আছে। অর্ডার করার নিয়মগুলো কি? আর যারা অনলাইনে দেশ এবং পূর্বাস থেকে যে বাইরের প্রোডাক্ট ক্রয় করতে চান, মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবেন। ডোরগুলি তৈরি করে আমরা আপনার ঠিকানায় কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টার আমরা পাঠিয়ে দেবো, আর যাদের বেশি প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা পিক আপের মাধ্যমে আপনার বাড়ি পাঠানোর মতো ব্যবস্থা আছে। বেশি হলে পিক আপ দিয়ে পাঠিয়ে, পিক আপ দিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আছে, আর অল্প হলে কুরিয়ারের মাধ্যমে যাবে, কুরিয়ার মাধ্যমে। জি, ওকে। সুপ্রিয় ভিউয়ার, আমরা অনেক যে দেখলাম, এবং এই যে সুমাইয়া ডোরের যে উন্নতি, তাদের যে ছোট্ট শোরুম থেকে আস্তে আস্তে বিশাল একটি শোরুম, যে এই প্রতিষ্ঠানটি যে সম্প্রসারিত হচ্ছে, সেটি আপনাদের দোয়ায় বা আপনাদের সহযোগিতায় আপনারা তার কাছ থেকে কিনছেন বিদায়ী, আস্তে আস্তে ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে। আমি চাই যে সে সৎভাবে এগিয়ে যাক, কাউকে যেন কোনো রকম কোনো ধোকাবাজি না করে সৎভাবে যদি এগিয়ে যায়, সব কি সবাই তখন কিন্তু আল্লাহ সহায় থাকে। জি ইনশাল্লাহ। একটা কথা হলো ভাই, আসলে যে একটা কথা সতর্কতা বললেন, সৎ থাকলে এটা আল্লাহ পছন্দ করে, অর্থাৎ সতের ভিতরে এবং হালাল পন্থায় উপার্জন করলে এখানে বরকত আছে। আশা করি আলহামদুলিল্লাহ যত ভাইকে আমরা এই প্রোডাক্ট দিছি, প্রবাসী এবং দেশি, হতবা কাজে 19-20 হতে পারে, হাতের কাজ একরকম হয় না, কিন্তু আশা করি, চেষ্টা করছি ইনশাল্লাহ এখন মধ্যে 100% দেওয়ার, যে আমার সাধ্যমতো যতটুকু সম্ভব, আমি কমিটমেন্ট যতটুকু দিছি,
অন্তত চেষ্টা করতেছি 100%, কখনো 100% না হলেও 98% দিতে পারছি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।